নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। মালদ্বীপে ভারত ও ভারতের প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করার পর থেকেই একের পর এক ঝড় নেমে আসছে সেই দেশের উপর। মালদ্বীপের অর্থনীতিতে যেমন ভারতের প্রভাব অনেক বেশি, ঠিক সেই রকম মালদ্বীপ তাদের খাবারের জন্য ভারতের উপর অনেকটা নির্ভরশীল। ভারত ও মালদ্বীপের মধ্যে এখন সম্পর্ক খারাপ হয়ে যাবার ফলে খাবারের সংকট তৈরি হতে পারে, আর ইতিমধ্যে সেই দিকটা সামনে আসতে শুরু করে দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, ভারত বিপুল পরিমাণে ডিম বিদেশে রপ্তানি করে। এশিয়ার মধ্যে ভারত দ্বিতীয় এবং সারা বিশ্বে তৃতীয় স্থান রয়েছে রপ্তানির ক্ষেত্রে। ভারত প্রতিদিন প্রায় 15 লাখ ডিম মিডিল ইস্টে রপ্তানি করে। এবার ভাবুন, ভারত যদি ডিম রপ্তানি বন্ধ করে দেয় তাহলে হাল কি হবে? ভারত, ওমান, মালদ্বীপ, কাতার, কুয়েত, ইউএই, বাংলাদেশ, নেপাল সহ অনেক দেশকে ডিম রপ্তানি করে। 2022-23 সালে ভারত প্রায় 24টি দেশে রপ্তানি করেছে, আর ভারতের ডিম রপ্তানি প্রায় 70% বেড়েছে। মালদ্বীপের কাছে ভারত তৃতীয় সব থেকে বড় ডিম সাপ্লাই দেশ ছিল, আর এটাই ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে ভারত এক নম্বর দেশ হয়ে যেত। ভারতে সব থেকে বেশি ডিম উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গে, এছাড়া অন্য রাজ্যেও হয়। ভারত সমুদ্রপথে এই ডিম বিদেশে রপ্তানি করে, আর এই জাহাজগুলি মালদ্বীপের পাশ দিয়ে যায়, তাই মালদ্বীপ প্রয়োজন মতন ডিম নিয়ে নিত। কিন্তু ভারতের সাথে বাজে ব্যবহার করার পর মালদ্বীপের জন্য ডিম নিয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে। তার সাথে ভারতের তামিলনাড়ুতে এখন ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার ফলে প্রায় সব পোর্ট বন্ধ আছে। ফলে মালদ্বীপে যত ডিম যেত সবই এই রাস্তা দিয়েই যেত, কিন্তু এখন সব বন্ধ। অন্যদিকে রাশিয়া ভারত থেকে ডিম নিতে চাইছে। রাশিয়ার মানুষ বিপুল পরিমাণে ডিম ব্যবহার করে খাবারে। আপনাদের এটাও জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারত মালদ্বীপে আলু রপ্তানি প্রায় বন্ধ করে দিয়েছে। এর আগে চাল ও চিনি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সোজা কথায়, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে মালদ্বীপ বড় ভুল করেছে। সব থেকে বড় বিষয়, সাধারণ মানুষ বিপদে পড়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।